আমি এখন হুড়াথ্রি সার্কেলের গুন্দুলবাড়ি এফপিতে আছি। তো এই স্কুলটাতে মাস্টারমশাই নিয়ে এসেছেন দেখানোর জন্য। তো স্কুলটাতে ঢুকে আমার তাক লেগে গেছে, আমি চমকে গেছি। আমার প্রথম মনে হয়েছিল যে আমি বোধহয় একটা পার্কে, সাজানো গোছানো পার্কে বা উদ্যানে ঢুকেছি। তো আপনাদের দেখাবো সেই স্কুল। এবং একটা কথা এখানে আমার মনে হয়েছে এসে, যে ইচ্ছে থাকলে উপায় কথাটা বোধহয় একদম সত্যি। আমরা যদি চাই তাহলে অনেক কিছুই করতে পারি। মাস্টারমশাই সেই কাজ করে দেখিয়েছেন। তো এখানে মাস্টারমশাই আছেন, তো আমরা দেখছি যে কিভাবে স্কুলটা উনি সাজিয়েছেন। এখানে মাস্টারমশাই আছেন, গুন্ডুলবাড়ির মাস্টারমশাই, আমাদের একজন সহশিক্ষক আছেন। তো দেখুন কিভাবে স্কুলটা সাজানো হয়েছে। পুরো চত্বরটা আমরা ঘুরে দেখাচ্ছি, পুরো পার্কের মতন। হ্যাঁ, এপাশে লন করে, ওদিকে দোলনা আছে, এপাশে আপনার স্লিপার আছে, এবং পুরো চত্বরটা পুরো ওপাশে আপনার সহজপাঠের পাঠ দিয়ে পুরো স্কুলটাকে সাজানো হয়েছে। সুন্দর রং করে চারপাশে কেয়ারি করা গাছপালা, এবং এপাশে আরেকটি বিল্ডিং সুন্দর সাজানো, আর ওপাশে আরেকটি বিল্ডিং আছে সুন্দর সাজানো। অদ্ভুত পরিচর্যা এবং পরিমার্জনা রয়েছে স্কুলটার প্রতিটা জিনিসের মধ্যে এবং পুরো গাছপালার মধ্যে, দেখে আমি অভিভূত। আর আমার মনে হয়েছে যে আমরা চাইলে সবকিছুই করতে পারি, কোনো কিছুই আমাদের অসম্ভব নয়। এখানে আছে, এটা কি ঔষধি গাছ? এখানে ঔষধি গাছের বাগান করা হয়েছে, মাস্টারমশাই করেছেন এখানে। যে এখানে নানা রকম গাছ আছে, এবং সেই গাছের নাম লেখা আছে, কালমেঘ গাছ, শতমূলী, হলুদ, সর্পগন্ধা, বাসক, নিম, থানকুনি, ধুতুরা, তেজপাতা। ওদিকে একটি গাছ দেখেছিলাম, কি যেন বাঘ গাছ না কি যেন, বাঘলতা গাছ দেখেছিলাম একটা, বিশল্যকরণী আছে, সুদ আছে, বাঘলতা। আচ্ছা, বিশল্যকরণী কোথায় আছে? ওই যে ওটা, আচ্ছা ওখানে বিশল, ওই ওইটা, আচ্ছা ওটা বিশল্যকরণী গাছ আছে, অশ্বগন্ধা, এবং ওখানে পাথরকুচি আছে, ও শ্বেতাকন্দ আছে, শ্বেত জবা আছে। এদিকে 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 আমরা আরেকটি জিনিস দেখাবো, পদ্ম ফুলের বাগান দেখাবো আপনাদের। হ্যাঁ, যে একটা স্কুলের মধ্যে একটা পদ্ম ফুলের বাগান করা, তো সেটা দেখলে আপনি, এইটা একটা সুন্দর একটা জায়গা করে পদ্ম ফুলের বাগান করা হয়েছে। এবং এখানে আমি এর আগেও মাস্টারমশাই ছবি দিয়েছিলেন এফবিতে, সেখানে প্রচুর পদ্ম ফুল ফুটেছে। মাস্টারমশাই এখানে আছেন, মাস্টারমশাই জানালেন যে এই পদ্ম ফুলের এই চৌবাচ্চার মধ্যে শুধু ফুলই ফোটে না, এখানে প্রচুর মাছও আছে, এবং সেই মাছ দিয়ে শিশু শিক্ষার্থীদের এবং স্টুডেন্টদের মিড ডে মিলে মাছ খাওয়ানোও হয়। তো আমি মাস্টারমশাইকে জানতে চাইবো একটা বিষয়, যে মাস্টারমশাই কিভাবে এই অসাধ্য সাধন করলেন, মাস্টারমশাই আমাকে বলুন। এটা 2012 সালে এখানে এখানে আমি প্রথম আসি। এখানে পুরো বাড়ি ছিল, একটা বাড়ি বলতে কিছুই না, পরিকাঠামো কিছু ছিল না। এখানে আসার পর 2015 সালে এশিয়ার একটা গ্রান্ট হয়, সেই এশিয়ার গ্রান্ট যথাযথভাবে করার পরেও কিছু টাকা উদ্বৃত্ত হয়েছিল। সেই টাকা দিয়ে আমি এটা প্রথম প্রাথমিকভাবে শুরু করি। পরে আমাদের মান্থলি স্যালারি থেকে প্রায় 8,000 থেকে 10,000 টাকা কালেকশন করে ওটা দিয়ে আমরা সবকিছু ব্যবস্থা করেছি, সবগুলি আমার রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে যাবতীয় সবকিছু করা হচ্ছে। মাস্টারমশাইয়ের তীব্র ইচ্ছা, ওনার একটা স্বপ্ন, যিনি কিছু ভালো কিছু করবেন, তার দ্বারা এটা সফল হয়েছে, সম্ভব হয়েছে। তো এর জন্য মাস্টারমশাইকে আমি স্যালুট জানাচ্ছি, মানে ওনাকে শত শত কুর্নিশ। মানে এরকম মাস্টারমশাই যেন প্রতিটা স্কুলে থাকেন এবং আমাদের দেশে থাকেন, তাহলে বোধ হয় আমাদের দেশের চেহারাটাই পাল্টে যাবে। ঠিক আছে, আমি আপনাদের আরো কিছু দেখাবো, একটু ওয়েট করুন। আমরা চলে এসেছি ক্লাসরুমে, এটা একটা ক্লাসরুমের ছবি। চারপাশে সুন্দর করে বিভিন্ন বিষয়ের উপরে চিত্র তুলে ধরা হয়েছে, আপনার ভূগোল, ইতিহাস, এবং বিভিন্ন রকম সিন সিনারি। এবং এপাশে একটা রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার প্রাকৃতিক পরিবেশের একটা সুন্দর দেয়াল চিত্র আঁকা রয়েছে। ক্লাসরুমটাকে ঢুকলেই মনে হয় যেন আমরা একটু পড়তে বসি, এবং আমাদের ঐতিহ্য সবকিছু এত সুন্দর করে তুলে ধরা হয়েছে, এটা এক কথায় সত্যি অসাধারণ, অসাধারণ। আমি আরেকটা ক্লাসরুমে নিয়ে যাব। আচ্ছা, এর সিলিংটা দেখাবো, সিলিংটা দেখাচ্ছি। পুরো সিলিং এর মধ্যে আপনার মহাকাশের গ্রহ নক্ষত্রের, আমাদের গ্রহমণ্ডলের ছবি আঁকা হয়েছে, অসাধারণ, অসাধারণ। আমরা আরেকটা ক্লাসরুমে চলে এসেছি, এই ক্লাসরুমেও আকাশে ছাদে এরকম সপ্তর্ষি মণ্ডল, কালপুরুষ,
এবং অন্যান্য নক্ষত্রপুঞ্জের ছবি আঁকা হয়েছে, হ্যাঁ অসাধারণ। এবং দেয়াল চিত্রের মধ্যে এ বি সি ডি দেয়াল লিখন সব কিছু আছে, হাতি ঘোড়া পশু মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ছবি। আপনি আসুন দিকে আসুন, এপাশে দেয়ালে এই পুরো দেয়ালটার মধ্যে অসম্ভব সুন্দর ছবি আঁকা, বাংলা বর্ণমালা এবং ইংরেজি বর্ণমালাও আছে এপাশে, অসাধারণ অসাধারণ। এক কথায় মাস্টার থেকে আমার মানে আমার হিরো বলে মনে হচ্ছে, কারণ এরাই তো আসল হিরো, যারা দেশকে দেশের সম্পদকে উন্নয়নের দিকে নিয়ে যায় এবং ভালো কিছু করার স্বপ্ন দেখে, তাদের থেকে বড় হিরো কিছু হয় না বা কেউ হয় না। তাই আজকে আমার মনে হয়েছে মাস্টারমশাই হিরো অফ দ্য ডে, হিরো অফ দ্য ইয়ার, হিরো অফ দ্য লাইফ। তো মাস্টারমশাইকে অনেক শুভেচ্ছা, আপনারাও ভালো থাকবেন, এরকম ভালো কিছু করার চেষ্টা করবেন, আর আমরা প্রত্যেকে চেষ্টা করবো ভালো কিছু করার। এখানে আরেকটা ব্যবস্থা, এই দেয়ালে সুন্দর করে ফুল গাছ লাগানো হয়েছে, এটা কোল্ড ড্রিঙ্কস এবং তার প্লাস্টিকের বোতলগুলোকে সুন্দর গাছের টব হিসেবে বা গাছ লাগানোর জায়গা হিসেবে ব্যবহার করা হয়েছে। তো অসাধারণ অসাধারণ, সবকিছুর মধ্যে একটা শৈল্পিক ছোঁয়া এবং একটা সৌন্দর্য, মনটা ভরে গেল, আর কিছু বলার নেই।